সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিড ইউরোপ, আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে এর আবাদ হয় বেশি। এই শস্য দানাটিতে রয়েছে ব্যাপক পুষ্টিগুণ। তবে বাংলাদেশে তেমন পরিচিত না হলেও কয়েক বছর ধরে কয়েকটি জেলায় এর আবাদ শুরু হয়েছে। সম্প্রতি দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো চাষ হচ্ছে সুপারফুড নামে পরিচিত কিনোয়া ও চিয়া সিড। নতুন এই দুই ধরনের ফসল আবাদ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা শামীম খান। এই কৃষি উদ্যোক্তা জানান, পঞ্চগড় থেকে বীজ সংগ্রহ করে নিজের 42% জমিতে আবাদ করেছেন কিনোয়া ও চিয়া সিড। ভালো ফলনও পেয়েছেন তিনি। ফসল ঘরে তোলার পর প্যাকেটজাত করে তা বিক্রির জন্য সরবরাহ করছেন দেশের সুপার শপগুলোতে। মাঠ থেকেও প্রতি কেজি কিনোয়া ও চিয়া সিড বিক্রি করছেন 600 থেকে 800 টাকা মূল্যে। চিয়া এবং কিনোয়া এগুলোর পুষ্টিগুণ অনেক হাই এবং বাজারে এগুলো আর্থিক মূল্য বেশি। এই মধ্যবর্তী ফসলটা যদি আমি চাষ করি বা আমার দেখে কেউ চাষ করে, তাহলে সরিষা আলুর থেকে তারা অনেক বেশি লাভবান হবে। এই মুহূর্তে চিয়া কিনোয়ার এগুলো বাজার মূল্য আছে কিনোয়ার 600 থেকে 800 টাকা কেজি, আর চিয়া সিডের 800 থেকে 1000 টাকা। শস্য দানাটিতে ভালো লাভ হওয়ায় এই অঞ্চলের কৃষিতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। অনেকে এই চাষে আগ্রহী হচ্ছেন। এর আগে কখনো আমি দেখিনি সরাসরি। আমি মোটামুটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এগুলোতে দেখছি, সরাসরি দেখার সুযোগ হয়নি। এখানে আসলাম, দেখলাম এবং আপনার গাছ ফুল ফল দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। চিয়া সিড আমাদের এলাকায় প্রথম। এটি অনেকটা ওষুধ জাতীয় কাজ করে, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যেহেতু প্রথম চাষ হচ্ছে, সেহেতু এর পরবর্তীতে অনেকে আছে গ্রামবাসী আরও বিস্তার পরিসরে চাষবাস করবে। পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে যে আর আমরাও চাষবাস করব দেখে। ফসল যদি ইনকাম আর যদি হয় তাহলে আবাদ করবো না, আমরা বেশি দিয়ে আবাদ করবো। যদি উন্নত মান হয়, দাম বেশির জন্যই তার রোগের বলে উপকার হয়, এই জন্যই তো দেখতেছি, দেখি কেমন দেখা যায়। এদিকে নতুন ফসলটির চাষাবাদে সব ধরনের সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস। ওনার দেখা দেখি অবশ্য আমাদের এলাকার অনেক কৃষকরা এখন আগ্রহ পোষণ করছেন। আগামীতে যদি আমাদের কৃষি বিভাগের কাছে আমাদের কৃষকরা আসেন, তাহলে তাদেরকে আমরা বলবো যে এটা আপনারা ট্রায়াল প্লট হিসেবে করে দেখেন, এবং তার পরবর্তীতে যদি সফলতা পেলে তখন আমরা এটা বড় পরিসরে করার জন্য তাদেরকে পরামর্শ প্রদান করব। জানা গেছে, আমন ধানের পর মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মতো একই পদ্ধতিতে রোপণ করতে হয় কিনোয়া ও চিয়া সিড। ফসল ঘরে তুলতে সময় লাগে 60 থেকে 70 দিন। প্রতি বিঘায় ফলন হয় 3 থেকে 4 মণ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।